অনেক ভালো লাগলো, সত্যি অনেক ভালো লাগলো। অবশেষে প্রকাশ পেল সালমান খানের টাইগার থ্রি সিনেমার বহুল প্রতীক্ষিত গান লেকে প্রভুকা নাম। গানটির জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অরিজিৎ সিং এর গান বলে কথা। এর আগে অরিজিৎ সিং সবার লিপে গান গাইলেও সালমানের সঙ্গে তার কোনো গান নেই। এইবারে প্রথম সালমান প্লাস অরিজিৎ, ভালো লাগবেই। লেকে প্রভুকা নাম গানটি কেমন হলো, এই গানে কি বিশেষজ্ঞ আছে, সেসব বিষয় নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা আপে যেখানেই হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। টাইগার থ্রি সিনেমার নতুন গান চলে এলো। গানটি প্রথম একবার শোনার পর ততটা ভালো না লাগলেও দুই তিনবার শুনলেই পাবে আসল মজা। লেকে প্রভুকার নাম গানটিতে কণ্ঠ দিয়েছেন সবার প্রিয় অরিজিৎ সিং, লিরিক্স লিখেছেন অমিতাভ, মিউজিক করেছেন প্রীতম। গানটির লিরিক্স ভালো ছিল, তবে আরো বেটার হওয়া দরকার ছিল। অরিজিৎ সিং এর কণ্ঠের ভুল ধরার যোগ্যতা আমাদের নেই, তিনি তার সেরাটাই দিয়েছেন। এই গানে সালমান ভাইয়ের লুক জাস্ট কাঁপিয়ে দিয়েছে, এই জন্যই তিনি কোটি মেয়েদের ক্রাশ। বয়স 60-এর কাছাকাছি গেলেও তার ফিটনেস লুক দেখলে সবাই ফিদা। আর ক্যাটরিনাকে অনেক ভালো লেগেছে, তার ঠোঁট সার্জারির পর তাকে ততটা ভালো না লাগলেও এই গানটিতে তাকে সত্যি পারফেক্ট লেগেছে। কয়েক বছর আগে ক্যাটরিনা 90% যুবকদের ক্রাশ ছিল, টাইগার থ্রি সিনেমাটিতে তাকে আবারও নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। সব মিলিয়ে গানটিকে 10-এ 8.5 দিব। টাইগার থ্রি মুক্তি পাচ্ছে 12 নভেম্বর। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো সালমান অরিজিৎ সিং এর প্রভুকা নাম গানটি, জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।